সম্পর্কে আমাদেরকে কিছু বলেন আমরা জানতে চাই যে এই যে আন্দোলন করছেন এবং শ্রমিকদের যে দাবি আদায়ের এ ব্যাপারে আপনাদের কি বলা আমাদেরকে বলেন আন্দোলন তো আমরা আনন্দ আন্দোলন আমরা অনেক দিন যাবত করতেছি আজকে আমাদের প্রায় 5 মাসের উপরে বেতন বকেয়া হয়ে গেছে আমরা দীর্ঘদিন যাবত এই কোম্পানিতে চাকরি করে আসতেছি যেমন আমার চাকরির সার্ভিসের বয়স হয়েছে প্রায় 18 বছর প্লাস 18 বছর চাকরি এই কোম্পানিতে আমরা করার পরে কোম্পানি মনে করেন আমাদেরকে বেতন বোনাস কিছু না দিয়ে 5 মাসের বেতন বকেয়া রেখে আমাদের কোম্পানিটা অবৈধভাবে বন্ধ করে দিয়েছে এবং আমাদের এই জায়গায় এমনও শ্রমিক আছে যারা নাকি 30 বছর 31 বছর চাকরি করেছে তাদের কোনো সার্ভিস বেনিফিট আমাদের কোম্পানি দেয় নাই কা অবৈধভাবে একের পর এক লেয়অফ উনি ওনার মন গতি করা উনি লেয়অফ লাগাইতেছে কিন্তু আমরা বারবার এই জায়গার ভিতরে অবস্থানে এসেও আমরা কোনো সুরাহা পাচ্ছি না এবং আমরা এর আগেও কিছুদিন আগে আমরা 2 দিন থেকে গেছি এর আগে আমরা এক লাগারে লাগাতার 14 দিন এই জায়গায় অবস্থানে ছিলাম কিন্তু এই দপ্তরের লোক কোনো পদক্ষেপ নাই না খালি গপ দেখতেছি দেখতেছি শুধু ওরা একটা কাজ করছে মালিকের বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা করছে মালিকের বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা একটু আমাদের পেটে ভাত আসতেছে না আমাদের প্রয়োজন হচ্ছে টাকার টাকা দিবে আমরা সন্তান স্ত্রী নিয়ে হয়তো এই জায়গায় না গেলে অন্য জায়গায় আমরা চাকরি করব আর যদি উনি কোম্পানি খোলে তাহলে আমরা ওনার কোম্পানিতে চাকরি করবো আর যদি না খোলে আমাদের কোনো দুঃখ নাই আমাদের পাওনা দাওনা সার্ভিসের টাকা সহ ইটবোনা ছুটির টাকা এবং 6 মাস বকেয়ার টাকা আমাদেরকে পরিশোধ করে দিবে আমরা চলে যাব ওনার কোম্পানিতে চাকরি করার আমাদের আর ইচ্ছুক নাই কিন্তু আমরা শ্রম ভবনের যারা কর্মকর্তা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দ্রুত আমাদের সমস্যার সমাধান করুন আর না হলে মালিককে গ্রেপ্তার করে দ্রুত যেভাবে ফয়সালা হয় সেভাবে এটা ফয়সালা দেন আর যদি ফয়সালা না দেন শ্রমিকরা কিভাবে এই জায়গায় আটক করে রাখতে হবে আমরা প্রয়োজনে এই পদক্ষেপ নিব যে এই গেট আটক করে দেব আমরা আটক করে এদের আটকে রেখে ওরা যে পদক্ষেপ নেয় মালিককে দ্রুত ধরে এনে আমাদেরকে পাওনা দাওনা পরিশোধ করে দেয় এটাকে আমরা তালা মেরে দেবেন যাতে দ্রুত আমাদের সমস্যার সমাধান হয় আর যদি সমস্যার সমাধান ভুলু সপ্তাহে এমন কিছু হয় নাই এই বাংলাদেশে কিছুদিন আগেও এমন এক অবৈধ সরকার ছিল যে উনি লাকিস্টা ছাড়া কিছু নিতে পারে না উনি ওই দেশ থেকে পালা গেছে বুলু সাপ হচ্ছে বড় কিছু না যে বুলু সাপকে ধরে আনা যাবে না কিন্তু বুলু সাপ বারবার বেআইনি কাজ করতেছে এতগুলো প্রায় 200-250 শ্রমিক তাদের পেটে লাঠি মারতেছে কিন্তু এই দেশের সরকার এবং এরা কোনো আমাদের কোনো পদক্ষেপ করছে না কারণ আমরা তো শ্রমিক আমরা মানুষ আমাদের সন্তান আছে স্ত্রী আছে বাল বাচ্চা আছে তাদেরকে স্কুল মাদ্রাসা থেকে বের করে দেওয়া হচ্ছে একটা শ্রমিক এখন মনে করেন এখন বাজারের যে উদ্যোগতিতে চলতেছে একটা শ্রমিক কর্ম করে টাকা পায় না সেই দেশে আমরা আছি যে দেশে কর্মের টাকা আমরা পাই না আজকে 5 মাস যাবত মনে করেন আমরা বেতন পাই না তাহলে আমরা কিভাবে চলি আমাদের মালিক এত বড় হয়ে জানে যে তারা এই দেশে বাস করলে আমাদেরকে টাকা দিতে হবে কিন্তু ওরা কোনো পদক্ষেপ নেয় না ওরা যদি পদক্ষেপ নিত তাহলে হয়তো আমাদের পাওনা দাওনা আরো দ্রুত আমরা পাইতাম আপনি কি মনে করছেন যে শ্রমভবনের কর্মকর্তারা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে সেটা ইয়ে করছে এটা এই ধরনের কিছু বলতে চাচ্ছেন আমাদের এক তো এখন একটা কথা ছিল যে ওরা যদি ইচ্ছা করে বা ওরা যদি পদক্ষেপ নেয় তাহলে আমার মনে হয় যে 5টার আগে মালিককে গ্রেপ্তার করার মতন পাওয়ার তাদের আছে কিন্তু তারা যদি পদক্ষেপ না নেয় তাহলে মালিককে কিন্তু সারা জীবনও গ্রেপ্তার করবে না তাহলে অবশ্যই তারা জড়িত আছে জড়িত না থাকলে মালিককে কেন গ্রেপ্তার করে না আমাদের পাওনা দাওনা কেন পরিশোধ করে না অবশ্যই তারা মালিকের সাথে জড়িত আছে জড়িত না হলে তো আমাদের পাওনা দাওনা পরিশোধ সম্ভব ভবনের তাদের কাজেই হচ্ছে শ্রমিকের পাশে থাকার জন্য মালিকের সাথে যে সমতায় বসে আমাদেরকে যেভাবে পাওনা দাওনা পরিশোধ করে দেয় সেভাবে করে দিবে তো তারা তো সেটাও করে না বারবার মিটিং ডাকে একটার পর একটা মিটিং ডাকে মালিক এমন মালিক না যে সমভবন মিটিং ডাকার পরে সচিবকে বিদ্যুৎ আঙুল দেখে মালিক এখান থেকে চলে যায় সবকে সচিবের কি পাওয়ার নাই যে ওনার সাথে যে বাদ্যবি করছে ওনাকে সাথে সাথে গ্রেপ্তার করার মতন ওনার পাওয়ার আছে কিন্তু কেন গ্রেপ্তার করে না মালিককে অবশ্যই এই জায়গার ভিতরে কোনো ত্রুটি আছে ত্রুটি না থাকলে মালিককে কেন গ্রেপ্তার করে না আপনার তো দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এবং আপনাদের বিভিন্ন দাবি দাবা আগে তুলে ধরছেন ওই দাবি দাবাগুলো কি পূরণ হয়েছিল আগে যে কোনো দাবি দাবা আমাদেরকে পূরণ করা নেই যা আমরা সার্ভিসের টাকা পাবো এবং 5 মাস বেতনের টাকা পাবো ছুটির টাকা পাবো ঈদ বোনাস দুইটা পাবো আমাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয় নাই
তো এর আগে তো আপনারা বলেন যে যদি টাকা পয়সা না দেয় আপনারা ধারাবাহিক আন্দোলন করে যাবেন মাঝে কিন্তু আপনারা অনেকদিন গ্যাপ গেছে কিন্তু সেটা কি কেন কেন কোনো আশ্বাসে কোনো আশ্বাসে কি মিটিং ছিল গত মাসের 7 তারিখে একটা মিটিং ছিল 7 তারিখে মালিক আসবে এবং শ্রমিকদের প্রতিনিধি থাকবে থাকার পরে একটা মিটিং হবে কিন্তু মিটিং হয়েছিল মালিকও আসছিল কিন্তু মালিক মিটিং বানচাল করছে উনি মানে না উনি এই মিটিং মানে না তাহলে সচিব একটা মন্ত্রীর সচিব যদি মিটিং ডাকে ওই মিটিং যদি মালিক বয়কট করে তাহলে উনি কত বড় ক্ষমতাশীল মানুষ তাহলে ওনাকে কেন প্রাইজা করতেছে ওনাকে ধরে ধরে আনতে পারে না কেন এর আগে তো আপনারা দাবি করছিলেন যে সরকারের অর্থাৎ তখনকার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ইন্ধনে আপনারা আগে বলছিলেন যে এই মালিক বিভিন্ন ইন্ধনে সেটাকে ক্ষমতার বলে সেটা যে করতে পারছে সেটা আমাদের এই নিউজ চ্যানেলে গেছিল তো এখন কি আপনারা মনে করছেন যে তখন তার যে ক্ষমতাটা ছিল এখন কোন ক্ষমতা তার কাজ করতেছে আপনারা মনে করছেন সেটাই তো আমি বলতেছি যে আগে যে ক্ষমতা ওনার ছিল উনি ক্ষমতা দেখাইতো অবৈধ সরকারের ক্ষমতা দেখাইতো কিন্তু এখন যে 7 তারিখে একটা মিটিং উনি বানচাল করলো সচিবের মিটিং তা উনি কোন ক্ষমতায় এই মিটিং বানচাল করলো এবং সচিবকে কিভাবে উনি বিদ্যাঙ্গুল দেখায় যে আমি বিএনএস বুলু আমি এমএনএস বুলু উনি ওনার থেকে সচিবকে বলে এই চেয়ার থেকে উনি উঠে যায় তো উনি এমএনএস বুলু কি হয়ে গেছে যে একটা সচিবকে মানে না একটা এত বড় একটা ইয়াতে মিটিং এটা উনি বানচাল করে দেয় এখন আপনাদের দাবিটা কি আমাদের দাবি আমরা 18-20 বছর 25 বছর যাবত চাকরি করছি এই কোম্পানিতে কোম্পানি যদি চালু করে চালু করবে আর যদি না করে আমাদের সার্ভিসের টাকা বকেয়া বেতন ঈদ বোনাস ছুটির টাকা সম্পূর্ণ আমাদেরকে পরিশোধ করে দেয় আমরা চলে যাব আমার আর ওনার কোম্পানিতে আর চাকরি করার ইচ্ছা নাই ধন্যবাদ